ড্যানিয়েল ডিফো কিন্তু একজন জার্নালিস্ট ছিলেন এবং তিনি তার রবিনসন ক্রুসোর জন্য অনেক বেশি ফেমাস। এই নোবেলটি ধারণা করা হয় একটি রিয়েল ইভেন্টের উপর লেখা হয়েছে। বলা হয় কি একজন স্কটিশ পার্সন ছিল যার নাম হচ্ছে আলেকজান্ডার সেলকার্ক। তিনি স্কটিশ প্যাসিফিক ডেজার্ট আইল্যান্ডে 4 বছর কাটিয়েছিলেন এবং তার উপর ডিপেন্ড করে ড্যানিয়েল ডিফো এই রবিনসন ক্রুসো নোভেলটি লিখেন এবং এটি ফার্স্ট পাবলিশ করা হয় 1719 সালে। এবং বলা হয় এটা হচ্ছে ইংলিশ লিটারেচারের ফার্স্ট ফান্ডামেন্টাল নোভেল এবং খুবই ফেমাস একটা নোভেল। তবে একটু কনফিউজিংই, কারণ এখানে অনেকগুলো ইভেন্টস রয়েছে যেগুলো দেখা যায় কি আমাদের মাথায় অনেক সময় থাকে না। যাই হোক, ফার্স্টে ক্যারেক্টারগুলো সম্পর্কে একটু বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার যাকে ঘিরেই পুরো নোভেলটা, তার নাম হচ্ছে রবিনসন ক্রুসো। এটা হচ্ছে এই স্টোরির মেইন ক্যারেক্টার, আমরা যাকে হিরো বলতে পারি। এই রবিনসন ক্রুসো ইংল্যান্ডের ইয়র্ক শহরে বসবাস করে এবং সে চাইছিল, তার সবসময় একটা ইচ্ছে ছিল যে সে সমুদ্রে যাত্রা করবে বা সমুদ্রে অ্যাডভেঞ্চার করবে। তো এটা ছোটবেলা থেকেই তার ইচ্ছা, কিন্তু তার বাবা চাইতো তার ছেলে লয়ার হবে, সমুদ্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এবং তারা সবসময় তাকে প্রতিহত করতো এই সমুদ্র যাওয়া থেকে। কিন্তু তিনি যখন সুযোগ পেলেন ঠিকই সমুদ্রে অ্যাডভেঞ্চার শুরু করলেন, যেটাই তার জীবনে মিসফরচুন নিয়ে আসে। অ্যাট লাস্ট দেখা যায় কি তিনি 35 বছর পুরো কি এই সমুদ্রের বিভিন্ন আইল্যান্ডে আইল্যান্ডে বসবাস করেছেন। সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে ক্রুসোর বাবা, যিনি হচ্ছেন একজন জার্মান বংশোদ্ভূত এবং তিনি সবসময় চাইতেন তার ছেলে যাতে সমুদ্রের পথে না গিয়ে একটা নর্মাল কমফোর্টেবল লাইফ লিড করুক। কারণ তার আগে 2টা ছেলে ছিল রবিনসন ক্রুসোর আগে, তারাও কি সমুদ্রে গিয়ে মৃত্যুবরণ করেছিল। ক্রুসোর মাও ঠিক তেমন একজন ক্যারেক্টার। এখানে খুব একটা ফিমেল ক্যারেক্টার দেখানো হয় না এই নোভেলের মধ্যে, তিনি এই কম কয়েকটা ক্যারেক্টারের মধ্যে একজন ক্যারেক্টার। তার মা বাবাকে কিন্তু শুধুমাত্র প্রথম দিকেই একটু দেখা যায় কি শর্টলি দেখা গিয়েছে, পুরো নোভেল আমরা তাদের অ্যাপিয়ারেন্সটা দেখতে পাবো না। রবিনসন ক্রুসোর মাও ঠিক তেমনই চাইতেন যে তার ছেলে নর্মাল লাইফ লিড করুক, সমুদ্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা একজন উইডোকে দেখতে পাবো। এই উইডোটা হচ্ছে মেইনলি রবিনসন ক্রুসো যার সাথে করে সেকেন্ড বার জার্নি করেছিল আফ্রিকাতে গিয়েছিল, সেই ক্যাপ্টেনের ওয়াইফ। ক্যাপ্টেনটা তো মারা গিয়েছিল, কিন্তু এই উইডো রবিনসন ক্রুসোকে অনেক হেল্প করেছে। রবিনসন ক্রুসো যে মানি সে ইনকাম করে এনেছিল সেকেন্ড বার সমুদ্র যাত্রায় গিয়ে, সেই টাকাগুলো সে গচ্ছিত রাখে এবং শেষ পর্যন্ত দেখা যায় কি সে টাকাটা রেখেছে এবং রবিনসন ক্রুসো কিন্তু তার মূল্য দিয়েছে এবং এই উইডোকে সে অনেক সম্পদ দিয়েছিল। এরপর আরেকটা ক্যারেক্টার হচ্ছে জুরি। এই জুরি হচ্ছে রবিনসন ক্রুসোর আমরা ফ্রেন্ড বলতে পারি। এই জুরি কিন্তু রবিনসন ক্রুসোকে অনেক হেল্প করে। জুরির সাথে রবিনসন ক্রুসোর দেখা হয়েছিল মেইনলি সাউথ আফ্রিকার একটা জায়গা, তার নাম হচ্ছে স্যালি। সেখানে রবিনসন ক্রুসোর দেখা হয় এই জুরির সাথে। জুরি এবং রবিনসন ক্রুসো দুজন মিলে একটা সেই জায়গা থেকে তারা একসাথে পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে দেখা যায় কি রবিনসন ক্রুসো এই জুরিকে একজন পর্তুগিজ ক্যাপ্টেনের কাছে সেল করে দেয়, মানে পর্তুগিজের কাছে তিনি তাকে দিয়ে দিয়েছিল জুরিকে। ফ্রাইডে হচ্ছে আমরা বলতে পারি রবিনসন ক্রুসোর একজন সার্ভেন্ট। রবিনসন ক্রুসো যখন দ্বীপে বসবাস করছিল একদম লাস্ট সমুদ্র যাত্রায়, তখন এই ফ্রাইডে শেষের দিকে তার সাথে ছিল। মেইনলি ফ্রাইডেকে রবিনসন ক্রুসো সেখানকার যেসব ক্যানিবিয়ান ছিল বা আমরা বলতে পারি নরখাদক, তাদের থেকে সেভ করেছিল রবিনসন ক্রুসো ফ্রাইডেকে। তো ফ্রাইডের লাইফ সেভ করার কারণে সে রবিনসন ক্রুসোর সাথেই থাকে এবং একদম লয়াল হিসেবে থাকে রবিনসন ক্রুসোর সাথে। রবিনসন ক্রুসো যখন ফ্রাইডেকে বলে যে তুমি তোমার বাড়ি চলে যাও, কিন্তু সে রাজি হয় না রবিনসন ক্রুসোকে ছেড়ে। শেষ পর্যন্ত এ ফ্রাইডে তাকে হেল্প করেছিল। পর্তুগিজ সি ক্যাপ্টেন, আরেকটা কথা বলে রাখি, তার নাম ফ্রাইডে কেন রাখা হয়েছে। রবিনসন ক্রুসো যখন এ ফ্রাইডেকে পেয়েছিল তখন কিন্তু সেই দিনটা ছিল যে ফ্রাইডে, সেই কারণে তিনি তার নামকরণ করেছিলেন ফ্রাইডে। পর্তুগিজ সি ক্যাপ্টেন এই ভদ্রলোক কিন্তু খুবই কাইন্ড একজন পার্সন ছিল। রবিনসন ক্রুসো যখন সেলে দ্বীপ থেকে পালিয়ে আসে, তখন এই পর্তুগিজ সি ক্যাপ্টেন তাকে হেল্প করে এবং তাকে ব্রাজিলে নিয়ে গিয়ে দিয়ে আসে এবং এই জুরিকে তিনি কি করেন নিজের কাছে রেখে দিয়েছিলেন। অনেকটা রবিনসন ক্রুসোর ফাদারের মতো ভূমিকা পালন করে এই পর্তুগিজ সি ক্যাপ্টেন।
এবং নোভেলের লাস্টে আমরা দেখতে পাই রবিনসন ক্রুসোর যে ব্রাজিলের তিনি যেসব ফসল করেছিলেন বা তিনি যেসব প্লান্টেশন করেছিলেন সব কিছুই কিন্তু এই পর্তুগিজ সি ক্যাপ্টেন দেখে রেখেছিলেন। এরপর স্পেনিয়ার্ড আরেকজন প্রিজনার যার সাথে রবিনসন ক্রুসো মেনলি এই ভদ্রলোককে সেভ করেছিল বিভিন্ন ধরনের সেভেজ থেকে, মানে যেসব বলতে পারি বন্য মানুষ যারা রয়েছে তাদের থেকে স্পেনিয়ার্ডকে রক্ষা করেছিল, এবং রবিনসন ক্রুসো কিন্তু তাকে খুবই পছন্দ করত। এখন শুরু করি। নোবেলের শুরুটা হয় এভাবে যে নোবেলের শুরুতে বলা হয় কি একজন অ্যানিমাস এডিটর বা একজন অপরিচিত ব্যক্তি দেখা যায় কি এটার শুরুতে আমাদেরকে নোবেল সম্পর্কে কিছুটা ইন্ট্রোডাকশন দেয়। তিনি বলেন যে কি নোবেলটা খুবই ট্রু, এন্টারটেইনিং এবং ইউজফুল রিডারদের জন্য। স্টোরির শুরুতে রবিনসন ক্রুসো তার আর্লি লাইফ সম্পর্কে বর্ণনা করেন। রবিনসন ক্রুসো আর্লি লাইফে তিনি কেমন ছিলেন, কোথা থেকে তিনি বিলং করেন। রবিনসন ক্রুসো নিউ ইয়র্কের একটি সিটি যেটা নাম হচ্ছে ইয়র্ক সেখানে বড় হয়েছেন, এবং তার সবসময় একটা ইচ্ছে ছিল যে কি সে সমুদ্রে অ্যাডভেঞ্চারে যাবে। সবসময় সমুদ্রের প্রতি তার একটা ইচ্ছে ছিল, সমুদ্রের দিকে তার নজর ছিল, কিন্তু তার মা বাবা চাইতো কি তার ছেলে এমন কোনো কিছু না করুক, একটা কমফোর্টেবল লাইফ লিড করুক। কারণ তার আগে দুইটা ভাই ছিল, তারাও সমুদ্রের পথে গিয়ে মৃত্যুবরণ করেছিল। তাই তার বাবা তাকে সবসময় ওয়ার্ন করতো যে তোমার সমুদ্রে যাওয়ার প্রয়োজন নেই, একটা নর্মাল লাইফ লিড করো, কত কমফোর্টেবলে তুমি আছো। তো রবিনসন ক্রুসো দেখা যেত কি এই জিনিসটাতে অ্যাগ্রি করেছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যখনই সে সুযোগ পেল তখনই সে সমুদ্র যাত্রা শুরু করলো। রবিনসন লেফট হোম অ্যান্ড জয়েন্ড এ শিপ টু লন্ডন উইদাউট টেলিং হিজ প্যারেন্টস। রবিনসন কি করলো, ঘর ছেড়ে দিল এবং সে তার বন্ধুর সাথে লন্ডনে যাচ্ছিল একটা শিপ, সেখানে জয়েন করে তার মা বাবাকে বলা ছাড়াই কি সে সেখানে চলে যায়। এটা হচ্ছে তার ফার্স্ট জার্নি। যখন তারা লন্ডনে যাচ্ছিল দেখা যাচ্ছে কি একটা হরিবল স্ট্রম, মানে খুব ভয়ঙ্কর একটা ঝড় উঠে, এতে করে তাদের জাহাজটা ডুবে যায়। কিন্তু ফর্চুনেটলি রবিনসন এবং তার সাথে যে ক্রু মেম্বাররা ছিল সবাইকে একটা অ্যানাদার বোট এসে রেস্কিউ করে ফেলে এবং তারা জানে বেঁচে যায়। তখন সেখানকার যে শিপ মাস্টার ছিল সে রবিনসনকে বলে যে তুমি বাড়ি ফিরে যাও, কিন্তু রবিনসন যেতে চায় না, তাও কি তাকে যেতে হবে। তার কারণ হচ্ছে সে চিন্তা করলো সে যদি একবার লন্ডন ফিরে যায় তাহলে সে পুনরায় কি করতে পারবে, আবার তার জার্নিটা স্টার্ট করতে পারবে। তো সে চিন্তা করে সে কি করলো, স্থলপথে লন্ডনে ফিরে গেল। এবার সে আবার কি করলো, তার সমুদ্র যাত্রা শুরু করবে। এখন তার সে যেতে চাইছে কোস্ট অফ আফ্রিকার দিকে, মানে সে এখন আফ্রিকাতে যাবে। ফার্স্ট জার্নি তো তার খুবই টেরিবল ছিল, সমুদ্রে ডুবে গেল তার জাহাজ। দ্বিতীয়বার সে যাত্রা শুরু করলো আফ্রিকার দিকে, কিন্তু এবার সে সাকসেসফুল হয়। দেখা গেল কি সে খুবই সাকসেসফুলি আফ্রিকাতে গিয়ে বিজনেস করতে পারে, সে কিছুটা কি করতে পারে ইনকামও করে নিয়ে আসে। এখন তার মাথায় কাজ করছে কি ঠিক আছে সমুদ্র যাত্রা খুব একটা টাফ না, আমি এটা ম্যানেজ করতে পারবো, এটা কোনো ব্যাপার না, এরকম মেন্টালিটি তার মধ্যে কাজ করলো। সে যে সেকেন্ড শিপে করে আফ্রিকাতে গিয়েছিল সে ক্যাপ্টেনটা কিন্তু মারা গিয়েছিল, কিন্তু সে ক্যাপ্টেনের যে ওয়াইফ ছিল সে ওয়াইফটাকে রবিনসন ক্রুসো কি করে তার যে ইনকামগুলো সে করেছিল সবগুলো ইনকাম সে উইডোর কাছে রেখে গিয়ে সে তৃতীয়বার সমুদ্র যাত্রায় যাওয়ার স্টার্ট করা চিন্তা করলো। মানে আফ্রিকা থেকে সে ফিরে আসলো অনেকগুলো ইনকাম করে, সেগুলো এখন ওই মৃত ক্যাপ্টেনের উইডোকে দিয়ে গেল, যখন সে ফিরে আসবে যাতে করে তাকে ব্যাক করে। এবার তৃতীয়বার রবিনসন ক্রুসো আবার তার জার্নি শুরু করলো। যখন তিনি যাচ্ছিলেন পথে দেখা গেল কি কিছু পাইরেটস ধরলো তাদেরকে, কিছু মুরিশ পাইরেট মানে হচ্ছে ব্ল্যাক জলদস্যুরা তাকে অ্যাটাক করে, কিন্তু জলদস্যুরা যে তাকে লুট করে ছেড়ে দিয়েছে এমন নয়, বরঞ্চ দেখা গেল কি তাদেরকে লুট করার পর একটা তাদেরকে সেল করে দেওয়া হয়, মানে স্লেভ হিসেবে তাদেরকে সেল করে দেয় এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় সাউথ আফ্রিকার সেলি নামক একটা জায়গায়, যেখানে রবিনসন ক্রুসো 2 বছর স্লেভ হিসেবে কাজ করে, সেই জলদস্যুদের সার্ভেন্ট হিসেবে কাজ করেছিল। সে যদিও অনেকবার স্কেপ করার বা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু 2 বছরের মধ্যে সে কোনোবারই সফল হয়নি। সেখানে কিন্তু তার একটা বন্ধু হয় যার নাম হচ্ছে জুরি, এই ছেলেটা তাকে অনেক হেল্প করে, দেখা যায় কি সবসময় রবিনসন ক্রুসোর সাথেই থাকতো। শেষ পর্যায়ে দেখা গেল কি 2 বছর পর রবিনসন ক্রুসো এবং জুরি সাথে আরেকজন মুর মানে ব্ল্যাক পিপল ছিল তার নাম হচ্ছে ইসমাইল, তারা মাছ ধরতে যায়, ফিশিং করতে যায় সমুদ্রে। তখন রবিনসন ক্রুসো কি করে সুযোগ বুঝে সেই ইসমাইলকে পানিতে ফেলে দেয়। তখন জুরি এবং রবিনসন ক্রুসো সেই বোটটা নিয়ে পালিয়ে যায়। দেখা যায় এতে করে কিন্তু তাদের অনেক কষ্ট হয়েছিল, অনেকটা সময় তাদেরকে সমুদ্রে থাকতে হয়। অ্যাট লাস্ট তারা গিয়ে উঠলো কোথায়, আফ্রিকার একটা কোস্টে।
তারা মেইনলি সাউথের দিকে গিয়েছিল, মানে আফ্রিকার কোস্টের দিকে। চিন্তা করলো কি হয়তো কোনো ইউরোপিয়ান কোনো শিপ হয়তো তাদেরকে দেখবে এবং তাদেরকে রেস্কিউ করবে। তো যখন তারা কি করলো, তীরে উঠলো, তখন আফ্রিকান কিছু নেটিভ যারা বসবাস করতো ওই জায়গায়, তারা তাদেরকে দেখা গেল কি কিছু খাবার কিছু পানি দিয়েছিল। অ্যাট লাস্ট রবিনসন এবং জুরিকে পেলো একজন পর্তুগিজ শিপ। মানে রবিনসনকে এই পর্তুগিজ যে ক্যাপ্টেনের কথা বলেছি তিনি দেখলেন, দেখার পরে তাদেরকে বললো ঠিক আছে তোমাদেরকে আমি হেল্প করব। কিন্তু রবিনসনকে বলে আমি ব্রাজিল পর্যন্ত তোমাকে নিয়ে যেতে পারি। তো রবিনসন এই কথা রাজি হয়ে যায় এবং সেই পর্তুগিজ সি ক্যাপ্টেন তাকে নিয়ে এবং জুরিকে নিয়ে কি করে ব্রাজিলে নিয়ে যায়। কিন্তু জুরিকে তিনি কি করেন অনেকটা স্লেভের মতো নিয়ে যান। রবিনসন জুরিকে বলে যে আজ থেকে এই পর্তুগিজ ক্যাপ্টেনই তোমার কি মালিক। যাই হোক, রবিনসনকে রেখে যাওয়া হলো কোথায়, ব্রাজিলে। ব্রাজিলে আসার পর রবিনসন ক্রুসো কি করলো, তার প্লান্টেশন শুরু করলো। তিনি অনেকটা সুগার প্লান্টেশন শুরু করলো সেখানে এবং কিছু সময়ের মধ্যে তিনি খুবই প্রসপ্যারিয়াস হয়ে উঠেন। দেখা গেল কি তিনি তার ফসল বৃদ্ধি পেল। তিনি এখন অনেকটা অ্যাম্বিশিয়াস। তিনি চিন্তা করলেন যে যদি আফ্রিকা থেকে কিছু লোক আনা যায় তাহলে হয়তো কি তার ফসল আরও বৃদ্ধি পাবে, সে আরও বেশি উন্নতি করতে পারবে। এবার তিনি আফ্রিকাতে যাবে, কিছু স্লেভ কিনে নিয়ে আসবে, তারপর তিনি কি করবেন তার ফার্ম সব কিছু আরো বড় করবেন। সেই উদ্দেশ্যে তিনি কি করলেন, চতুর্থবার তার সি সফরটা শুরু করলেন কিছু ফার্মার সহ। যখন তারা যাত্রা শুরু করলেন তখন দেখা গেল কি আবার তারা কি করলো, সমুদ্রে অনেক বড় একটা ঝড়ের সম্মুখীন হলো। যদিও দেখা যাচ্ছে কি যে শিপের যে মাস্টারটা ছিল বা শিপ যে চালাচ্ছিল ক্যাপ্টেন, সে মানা করে যে আমাদের যাওয়া উচিত নয়, কিন্তু রবিনসন ক্রুসো তাকে এনকারেজ করে। এই ধরনের দেখা যায় কি ঝড়ো হওয়া অনেক উঠে, এগুলো কোনো ব্যাপার না, সামনের দিকে এগিয়ে যাও। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ঝড়টা এত স্ট্রং ছিল যে তাদের শিপটা একদম বিধ্বস্ত অবস্থায় হয়ে যায়। রবিনসন ক্রুসো যদিও পালানোর চেষ্টা করে কিন্তু তাও সে পারেনি। শেষ পর্যন্ত তাদের শিপটা একটা আননোন আইল্যান্ডের উপর এসে পড়ে। পরদিন সকালে রবিনসন ক্রুসো যখন চোখ খুলে তখন দেখে যে কি তাদের শিপটা একটা আইল্যান্ডের কিনারায় পড়ে আছে, সে দ্বীপের উপর পড়ে আছে। যাই হোক, শিপটা খুব কাছেই ছিল তাই সে ইজিলি সেখানে সুইম করে যেতে পেরেছিল সেই শিপের মধ্যে, এবং গিয়ে দেখে কেউই সেখানে জীবিত নেই। এটা মেইনলি রবিনসন ক্রুসোরই ভুল ছিল। তার ভুলের কারণে সেই ক্যাপ্টেনটা সামনের দিকে এগিয়ে গিয়েছে, কারণ রবিনসন ক্রুসো তাকে অনেক বেশি এনকারেজ করেছিল, এবং এটা রবিনসন ক্রুসোর জীবনের সবচাইতে বড় ভুল। রবিনসন ক্রুসো সেই শিপে যাওয়ার পর সে সেখান থেকে কিছু খাবার, কিছু ড্রিঙ্ক এবং একটা বাইবেল ছিল, কিছু কলম খাতা এসব কিছু কালেক্ট করে নিয়ে আসে, এবং সময়ে সময়ে তার যখন যেটা প্রয়োজন হতো সে শিপ থেকে গিয়ে সাঁতরে সেখান থেকে নিয়ে আসতো। এখন সে যে দ্বীপে আছে সে দ্বীপের মধ্যে সে নিজের জন্য একটা ট্যাঙ্ক তৈরি করলো, আশেপাশে একটা বাউন্ডারির মতো দিল যাতে করে বন্য পশু প্রাণী তাকে অ্যাটাক করতে না পারে। এবং এতে করে দেখা গেল আস্তে আস্তে সে নিজের অবস্থা ইম্প্রুভ করতে লাগলো, নিজের ঘরটাকে বড় করতে লাগলো। এরপর সে কি করলো, তার ঘরের সামনে একটা উডেন ক্রস তৈরি করলো, অনেকটা দেখা যায় না জিজাস ক্রাইস্টের যে ক্রসটা ওইটার মধ্যে একটা ক্রস তিনি ক্রিয়েট করলেন, এবং সেখানের মধ্যে মার্ক দিতে লাগলেন যে আসলে এই দ্বীপে তিনি কয়দিন আছেন, সেটার একটা মার্ক করবেন, সেটার হিসেব রাখার জন্য এই জিনিসটা করলেন। ধীরে ধীরে রবিনসনের যে অবস্থা সেটা উন্নতি হতে লাগলো, তিনি দ্বীপের মধ্যে খুব ভালোই আছেন এমন অবস্থা তিনি অ্যাডজাস্ট করে নিয়েছেন এখানে। তো এরপর দেখা গেল কি তিনি চিন্তা করলেন কি তিনি এই দ্বীপে যতদিন আছেন যা কিছু তার সাথে হচ্ছে সব কিছু তিনি আবার লিখে রাখবেন, তো এই জিনিসটাও সে করতে লাগলো। এরপর রবিনসন ক্রুসো তো এখন ঘর হলো, খাবার দাবারও মোটামুটি, সেখানে যেসব পশু পাখি ছিল সেগুলোকে হত্যা করে তিনি খাবার দাবার ব্যবস্থা করছিল। তিনি হত্যা কিভাবে করছেন, যখন তিনি শিপটা ডুবন্ত শিপটাকে তিনি পান সেখানে কিন্তু কিছু গোলা বারুদও ছিল, সেগুলো তিনি নিয়ে আসেন যাতে করে পশু পাখি মেরে তিনি খাবারের ব্যবস্থা করতে পারেন। রবিনসন ক্রুসো এভাবে তার দিন চলতে লাগলো। কিন্তু দেখা গেল কি কিছু সময় পর একটা ঝড় আসে যার কারণে রবিনসন ক্রুসো যে জাহাজটা থেকে জিনিসপত্র কালেক্ট করতো সেটাও ডুবে যায়। যাই হোক, সেটার চ্যাপ্টার তো চলে গেল। এখন রবিনসন ক্রুসো কি করলো, সে যে দ্বীপে আছে সেই দ্বীপ সম্পর্কে একটু এদিক এদিক ঘুরে দেখছে। তখন এক কিছু হাস্কের নিচে, মানে আমরা বলতে পারি কিছু ঘাসের নিচে, সে দেখতে পেল কি কিছু গ্রেন শস্য উৎপাদন হচ্ছে। তো এই জিনিসটা দেখে সে খুবই অবাক হয়ে যায়। সে চিন্তা করছে এটা অবশ্যই গডের একটা মিরাকল, নয়তো এমন একটা জায়গায় শস্য উৎপাদন হয় জাস্ট ইম্পসিবল। তো তখন তিনি আস্তে আস্তে সেখানে রাইস উৎপাদন করতে লাগলো, মানে ফসল উৎপাদন করতে শুরু করলো। আগে তো পশু পাখি মেরে খেত, এখন দেখা গেলো কি নিজের জন্য রুটি ভাত এসব কিছুরও ব্যবস্থা হতে শুরু হলো।
রবিনসন ক্রুসো এবার মানে তার অবস্থা এখন অনেকটা স্টেবল, সে ভালোই লাইফ চলছিল, কমফোর্টেবলি যাচ্ছিল। এরই মধ্যে দেখা গেল কি একটা অনেক বড় আর্থকোয়েক আসে। আর্থকোয়েক আসার কারণে রবিনসন ক্রুসো যে ঘরটা বানিয়েছিল সেই ঘরটা ড্যামেজ হয়ে যায়। এরই মধ্যে রবিনসন ক্রুসো সিরিয়াসলি ইল হয়ে পড়ে এবং অনেকটা সময় তার জ্বর থাকে। জ্বর থাকার কারণে তিনি দেখা গেল কি যখন জ্বরের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন যে কি গড আসছে, অনেকটা হচ্ছে যে মৃত্যুর যে গড, মৃত্যুর ফেরেশতা আসছে, এসে তাকে নিয়ে যাচ্ছে এবং বলছে কি তুমি এতদিন ধর্মকর্ম কিছুই করনি, তুমি আনরিলিজিয়াস হয়ে পড়েছো, যার কারণে তোমাকে এখন হেলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা সে জ্বরের মধ্যে স্বপ্ন দেখতে থাকে। একে তো আর্থকোয়েকে তার ঘর নিয়ে গেল, তার উপরে সে খুবই অসুস্থ হয়ে পড়ে, এরপরে এইসব স্বপ্ন দেখছে। তখন সে ঘুম থেকে উঠে চিন্তা করে যে ও আচ্ছা আমি তো একটা স্বপ্ন দেখছিলাম। তখন তিনি নিজে নিজে চিন্তা করেন আসলে কি এই দ্বীপে আসার পর তিনি খুবই আনরিলিজিয়াস হয়ে পড়েছে। এখন তিনি চিন্তা করছেন কি তিনি যে বাইবেলটা ওই শিপ থেকে এনেছেন সেটা এখন থেকে আস্তে আস্তে পড়বে, এতে করে কি হবে তার কিছুটা এন্টারটেনমেন্ট হবে, কিছুটা নলেজও হয়ে যাবে। তো রবিনসন আস্তে আস্তে প্রতিদিন একটা করে পেজ বাইবেলে পড়া শুরু করলো এবং তিনি দেখলো কি আস্তে আস্তে তিনি রিকভার করতে শুরু করলো। তখন সে চিন্তা করলো কি এটা অবশ্যই কি জিজাস ক্রাইস্টের একটা তার জন্য একটা আশীর্বাদ ছিল যে এখন সে আস্তে আস্তে সুস্থ হয়ে পড়েছে এবং তার অবস্থাও খুব ভালো হতে লাগলো। এরপর আমরা দেখতে পাই রবিনসন ক্রুসো চারপাশের আইল্যান্ডটাকে আরেকটু এক্সপ্লোর করতে শুরু করলো, আশেপাশে কি আছে না আছে এসব কিছু দেখতে লাগলো। দেখার পরে সে দেখলো কি একটা জঙ্গলি এলাকার মধ্যে মানে ফরেস্টেড এরিয়ার মধ্যে কিছু ফ্রুটস গাছ দেখতে পায়। তখন সে চিন্তা করলো কি এখানে একটা ঘর বানানো উচিত, তো সেখানে তিনি একটা ঘর বানিয়ে নিল। একটা মেইন ঘর তো দ্বীপের সামনেই আছে, আরেকটা কি জঙ্গলের ভিতরে করে নিল, অনেকটা সে এই দ্বীপের রাজার মতো। এভাবে দেখা গেল কি তার লাইফ পুরো একটা বছর কেটে গেল, 1 ইয়ার সে এই দ্বীপে বসবাস করছে। এখন যখন তিনি কি করলেন 1 ইয়ার অ্যানিভার্সারির দিন একটা ফাস্ট রাখে, মানে আমরা যাকে বলি রোজা রাখে এবং গডের কাছে প্রে করে, এবং সে চিন্তা করে কি সে তো এখানে খুব ভালোই আছে, যেসব শহরের জঞ্জাট জীবনযাপন থেকে লালসা লোভ লালসা মানে ঝগড়াঝাটি এগুলো থেকে সে এখানে খুব ভালোই আছে, সেই জন্য কি সে গডকে থ্যাংকস জানায়। এখন তো সে নিজে নিজের রাইস উৎপাদন করতে মানে নিজের জন্য রুটি বানাতে পারছে এবং খুব ভালো একটা লাইফ লিড করতে পারছে, খাবার দাবারও কোনো অসুবিধা নেই, ঘরও তার কাছে রয়েছে। এরপর আমরা দেখতে পাই কি রবিনসন ক্রুসো এভাবে তার অনেকটা সময় কেটে যায়, মানে এভাবে তার সবকিছু চলতে থাকে। সে এখন তার কাছে জিনিসপত্র হাঁড়ি পাতিল রয়েছে, মাটির তৈরি জিনিসপত্র দিয়ে সে হাঁড়ি পাতিল বানিয়েছে, তার জন্য খাবার দাবারও সবকিছু চলছে। এভাবে সুন্দর সুন্দর করে তার লাইফ অনেকটা সময় কেটে যায়। তো একদিন রবিনসন ক্রুসো তার যে আইল্যান্ড রয়েছে তার একটু অপোজিট সাইডে হাঁটছিল, সাডেনলি সে দেখে কি সেখানে কিছু সাইন দেখতে পায়, পায়ের চিহ্ন সে দেখতে পায়। সে দেখলো কি পায়ের চিহ্নগুলো আসলে অনেক বড় বড় ছিল, মানে সে বুঝতে পারছিল না যে আসলে কি এখানে কি রয়েছে, সে জিনিসটা বুঝতে পারলো না, সে অনেক ভয় পেয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট কি হলো সে খুব তাড়াতাড়ি তার বাসায় চলে গেল, মানে সে চিন্তা করলো কি এগুলো কার পায়ের ছাপ, সে খুবই ভয় পেয়ে যায় এই ছাপগুলো দেখে। এবং সে তার নিজের ঘরে অনেকটা সময় অবস্থান করে। একটা কথা বলে রাখি রবিনসন ক্রুসো কিন্তু শস্য উৎপাদনের পাশাপাশি সেখানকার যেসব পশু পাখি ছিল মানে আমরা বলতে পারি ছাগল টাগল যা কিছুই সে পেত সেগুলাও কিন্তু সে লালন পালন করতে শুরু করলো। আগে দেখা যেত কি সে গোলা বারুদ দিয়ে বন্দুক দিয়ে সেগুলোকে হত্যা করে খেত, কিন্তু এরপরে সে চিন্তা করলো না এগুলোকে তো লালন পালন করা যায়, তো সেগুলো লালন পালন করতে সে স্টার্ট করলো। তো তার অনেক বেশি পশু পাখি হলো, দুধ উৎপাদন হচ্ছে। তো যখন সে ওই যে পায়ের ছাপগুলো দেখে ভয় পেয়ে যায় তখন সে চিন্তা করলো কি হইতে পারে কি সে এগুলো কোনো নরখাদকের পায়ের চিহ্ন, কারণ সে নরখাদক সম্পর্কে শুনেছিল। সো সে তার ওই পশু পাখিগুলোকেও কী করলো মাটির নিচের মধ্যে একটা ঘর করলো, সেখানের মধ্যে রেখে সে তাদেরকে বড় করতে লাগলো, নিজের জন্য একটা কিচেন তৈরি করলো ওই মাটির নিচে, কারণ সে অনেক ভয়ে আছে যদি নরখাদকরা তাকে খেয়ে ফেলে তাই সে বের হতো না। এরপর দেখা যায় এইভাবে তার অনেকটা সময় চলে গেল, আশেপাশে সে আর কোনো প্রকার কোনো কিছুই দেখলো না, মানে আর কোনো প্রকার সাইন সে দেখলো না। এভাবে তার অনেকটা সময় চলে যায়, প্রায় বলা হয় কি 23 বছর সে এভাবে কাটিয়ে দেয়, মানে একা একা এই দ্বীপের মধ্যে। সে কিছুটা কিন্তু এখন মানে বলতে পারি কি ভয়ে আছে, আতঙ্কের মধ্যে আছে, এভাবে আর কতদিন এভাবে একা একা। সে এরপর কিছু সময় পর প্রায় 23 বছর পর বলা যায় কি সে আবার দেখতে পায় কি সেখানে আগে যে সাইনগুলো দেখেছিল সে এখন বুঝতে পারে যে পায়ের ছাপগুলো কিসের ছিল। সে সেখানে দেখে কিছু সেভেজ এসছে, মানে অসভ্য বা বন্য কোনো কিছু মানুষের মতো আসছে, তারা আগুন জ্বালিয়ে হিউম্যান বিইংসকে খাচ্ছে।
তো এই জিনিসটাতে দেখা গেল কি রবিনসন ক্রুসো খুব বেশি ভয় পেয়ে যায়। তখন সে চিন্তা করলো কি আগামীবার যখন এই সেভেজগুলো আসবে তখন সে তাদেরকে অ্যাটাক করবে। পর আবার চিন্তা করলো না কেন আমি তাদেরকে অ্যাটাক করবো, তারা তো আমাকে কোনো প্রকার ক্ষতি করেনি। কারণ এখন সে বাইবেল পড়ছে, সো সে কিছুটা রিলিজিয়াস তার মেন্টালিটি কাজ করছে, তবে চিন্তা করছে কি সে কিছুটা সাবধান থাকবে, তবে যদি তাকে অ্যাটাক করে সেভেজগুলো তাহলে সে তাদেরকে অ্যাটাক করবে। এভাবে দেখা গেলো কি আরও কিছু সময় পার হয়ে গেল। একদিন দেখা গেল কি সে সন্ধ্যাবেলা কিছু গান শুটের আওয়াজ শুনলো, দূর থেকে গান শুটের আওয়াজ আসছে। পরদিন সকালে সে যখন ঘুম থেকে উঠলো তখন দেখলো কি একটা শিপ বিধ্বস্ত অবস্থায় পাথরের সাথে ওই যে কিনারায়, সেই সমুদ্রের কিনারায় পড়ে আছে। তখন সে সেখানে দৌড়ে গেল, সে আশা করছে কি হয়তো সেখানে কেউ জীবিত আছে, যদি জীবিত থাকে সে কি করবে তাকে এই আইল্যান্ডে নিয়ে আসবে, তার সাথে বসবাস করবে। সে দৌড়ে সেখানে গেল কিন্তু গিয়ে দেখলো কি সেখানে কেউ জীবিত অবস্থায় নেই, সে হতাশ হয়ে আবার ফিরে আসলো। এরই মধ্যে রবিনসন ক্রুসো কিন্তু এতগুলো বছর পার করছে, সে সবসময় কিন্তু চেষ্টা করতো কি করতে এই জায়গা থেকে পালানোর, কিন্তু কোনোভাবে সে এই জায়গা থেকে পালানোর কোনো উপায় পায়নি। সে এখন চিন্তা করছে কি তাকে বাকি জীবনটা হয়তো একা একা এভাবে এই দ্বীপে কাটিয়ে দিতে হবে। এরপর আবার দেখা গেল কি সেভেজগুলো আসছে এবং সে কিছু লোক ধরে নিয়ে আসছে। সেখান থেকে একটা মানে একজন লোক দৌড়ে এসে রবিনসন ক্রুসোর কাছে আসে, এসে বলে যে কি তাকে তার লাইফটা যাতে সেভ করা হয় তাকে মেরে ফেলা হচ্ছে। রবিনসন ক্রুসো কি করে সেই লোকটাকে সেভ করে এবং সে যে ক্যানিভিয়ালস যারা ছিল বা যেসব সেভেজ যারা ছিল বন্য অসভ্য ওদেরকে কি করে হত্যা করে তার সে গান শুটগুলো রেখেছিল সেগুলোকে তাদেরকে হত্যা করে ফেলে, এবং ওই যে প্রিজনার যাকে ধরে এনেছিল তারা তাকে নিজের কাছে রেখে দেয়। ওই প্রিজনারটা খুবই খুশি হয়ে যায় তার লাইফটা সেভ হয়ে গিয়েছে সে কারণে, এবং সে বলে সারা জীবন সে রবিনসন ক্রুসো দাস হয়ে থাকবে। রবিনসন ক্রুসো ওই প্রিজনারকে ফ্রাইডেতে পেয়েছিল, তাই সে চিন্তা করলো তার নাম ফ্রাইডে দিবে, এবং তারা দুজন একসাথে বসবাস করতে শুরু করলো। রবিনসন ক্রুসোর ভাষা কিন্তু এই ফ্রাইডেটা জানতো না, তাই রবিনসন ক্রুসো কি করলো তাকে কিছুটা ইংলিশ শেখানোর চেষ্টা করলো এবং তাকে প্রতিদিন বাইবেল শোনাতো যাতে করে সে তার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। কিন্তু দেখা গেল কি আস্তে আস্তে তারা একজন একজনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। তো রবিনসন ক্রুসো বুঝতে পারে যে এই ফ্রাইডেটা এখানকার মানুষ, আশেপাশের মানুষ হবে এবং নৌকা দিয়ে চাইলে কি সে তার বাড়ি চলে যেতে পারে। তারপর ফ্রাইডে রবিনসন ক্রুসোকে ইনফর্ম করে যে তারা যেখানে বসবাস করে সেখানে কিছু ইউরোপিয়ানস এসে বসবাস করছে তাদের সাথে। তো তখন রবিনসন ক্রুসো বুঝতে পারে যে এখানে যে শিপটা পড়েছিল মেনলি এই ইউরোপিয়ানদেরই ছিল, তারা হয়তো এখন সেখানে বসবাস করছে। রবিনসন ক্রুসো ফ্রাইডেকে বলে তুমি তোমার বাড়ি চলে যাও, আমি তোমাকে একটা নৌকা বানিয়ে দিই। কিন্তু ফ্রাইডে কিছুতেই যেতে রাজি হয় না, সে বলে কি রবিনসন ক্রুসো আপনাকে নিয়ে আমি যাব। অ্যাট লাস্ট রবিনসন ক্রুসোকে ফ্রাইডে কি করে রাজি করিয়ে ফেলে। এখন তারা দুজন কি অ্যাগ্রি যে ফ্রাইডে যেখানে বসবাস করছে সেখানে রবিনসন ক্রুসো যাবে, তার সাথে বসবাস করবে, এবং সে একটা নৌকা বানানো শুরু করলো। এরই মধ্যে সেখানে একটা নতুন ঘটনা ঘটে গেল। রবিনসন ক্রুসো দেখলো কি কিছু ইউরোপিয়ান প্রিজনারকে ওই ভদ্রলোক ওই যে আসতে শুরু করলো, সেভেজরা কি করে কিছু একটা শিপ নিয়ে আসে, একটা মানে বলতে পারি যে কি আমরা কিছু ইউরোপিয়ান লোককে ধরে নিয়ে আসে, সেখানের মধ্যে একজন ক্যাপ্টেনও ছিল, মানে তারা যাকে ধরে নিয়ে এসেছে। তো সেই ক্যাপ্টেনকে ধরে আনার পর রবিনসন ক্রুসো সেই ক্যাপ্টেনকে এবং তার সাথে যারা ছিল তাদেরকে সেভ করে, এবং সেই ক্যাপ্টেন জানায় যে কি করেছে। ক্যাপ্টেনের সাথে কিন্তু কয়েকজন লোকও ছিল, সেখানে দেখা গেল কি ফ্রাইডেস ফাদার এবং স্পেন আরও একজন লোক ছিল ফ্রাইডেস ফাদারের সাথে, টোটাল তিনজন লোক ধরে নিয়ে এসেছে। সেখানের মধ্যে ফ্রাইডের বাবাও ছিল এবং আরেকজন স্প্যানিশ লোক ছিল এবং একজন ইউরোপিয়ান বা ইংলিশ ক্যাপ্টেনও সেই সাথে ছিল। এই তিন এদের সকলকে ধরে নিয়ে আসে কিছু সেভেজ। তখন ফ্রাইডের বাবাদেরকে রবিনসন ক্রুসো কি করে সবাইকে সেভ করে, এবং রবিনসন ক্রুসো বলে যে মানে তারা আস্তে আস্তে কি এখানে এখন অনেক মানুষ হয়ে গেল, রবিনসন ক্রুসোর সাথে ফ্রাইডের বাবা আসলো, স্প্যানিশ নামে আরেকজন ভদ্রলোক আসলো, তারা আস্তে আস্তে বসবাস করতে শুরু করলো। তো রবিনসন ক্রুসো ফ্রাইডের বাবা এবং স্প্যানিশকে বললো যে কি তোমরা যেখানে বসবাস করছো সেখানে তোমরা যাও, এবং সেখানে তোমাদের সাথে যারা বসবাস করছে সবাইকে এই দ্বীপে নিয়ে আসো, আমরা সবাই একসাথে কি ইংল্যান্ডে ফিরে যাব। এই কথা বলে এরপর দেখা গেলো কি আরেকটা ঘটনা ঘটলো। তারা হঠাৎ করে একদিন একটা ইংলিশ শিপের আওয়াজ শুনতে পেলো, মানে একটা শিপের আওয়াজ শুনতে পাচ্ছে, এবং দেখে কি সেই সেভেজগুলো আসলো, এসে কি করলো একটা ক্যাপ্টেনকে ধরে নিয়ে আসছে। মেনলি এই ক্যাপ্টেনটাকে ধরে নিয়ে আসার কারণ হচ্ছে
ক্যাপ্টেনটাকে জিম্মি করে এই দ্বীপে রেখে যাবে এবং তারা কি করবে জাহাজটা নিয়ে যাবে, অনেকটা এই টাইপের একটা ব্যাপার ছিল। তো রবিনসন ক্রুসো সেই ক্যাপ্টেনটাকেও সেভ করে, তাদের মধ্যে একটা ডিল হয় যে কি, এখন তারা রবিনসন ক্রুসো চিন্তা করে যে এই ক্যাপ্টেনটাকে যদি সেভ করা যায় তাহলে ইজিলি তারা কি করতে পারবে, ইংল্যান্ডে ফিরে যেতে পারবে। ঠিক তাই হলো, সে ক্যাপ্টেনটাকে সেভ করলো এবং তারা একটা ইংলিশ শিপে করে সকলে কোথায় চলে গেল, লন্ডনে চলে গেল। এভাবে রবিনসন ক্রুসো এই দ্বীপটাকে 35 বছর পর ছেড়ে এই দ্বীপটাকে সে লন্ডনে গেল। লন্ডনে যাওয়ার পর সে দেখা গেল কি, জানতে পারলো কি তার মা বাবা সবাই মারা গিয়েছে, শুধুমাত্র কি বাকি রয়েছে, রবিনসন ক্রুসো 2টা বোন রয়েছে এবং তার 2টা নেপিউ রয়েছে, এরাই জীবিত অবস্থায় ছিল। এরপর রবিনসন ক্রুসো লিসবন নামে একটা জায়গায় যায় এবং সেখানে গিয়ে তার যে পর্তুগিজ ক্যাপ্টেন ছিল তার কাছ থেকে খবর নেয় যে তার ব্রাজিলের যে প্লান্টেশন সেগুলোর কি অবস্থা। তখন ওল্ড পর্তুগিজটা তাকে জানায় যে তোমার প্লান্টেশন খুব ভালোভাবে চলছে, তো অনেক প্রফিটের হয়েছে সেটাও জানায়। এবং রবিনসন ক্রুসো যে একজন উইডোকে তার সম্পদ দিয়ে এসেছিল সেগুলোও সে গচ্ছিত অবস্থায় পায়, মানে খুব ভালোভাবে পায়। এখন রবিনসন ক্রুসো চিন্তা করলো কি, সে তো খুব বড় লোক হয়ে গিয়েছে কারণ তার ব্রাজিলে অনেক সম্পদ রয়েছে, এখন তার অনেক মানি। কিন্তু যখন সে এই দ্বীপে বসবাস করছিল তার কিন্তু টাকাগুলোর কোনো কি ছিল না, কোনো ভিত্তি ছিল না। এখন তার অনেক মানি, সে কিছু অর্থ তার বোনকে কিছু অর্থ ওই উইডোকেও দিয়েছিল। এখন সে লন্ডন বা ইংল্যান্ডে ফিরে যাবে এমন চিন্তা করছে, কিন্তু সমুদ্র পথ আর যাবে না কারণ তার প্রচুর শিক্ষা হয়েছে, সমুদ্র পথে যাওয়ার আর চিন্তা সে করছে না। রবিনসন ক্রুসো দেখা গেল কি, এখন একটা গ্রুপের সাথে জয়েন করে যে তারা প্যারিস, স্পেন এগুলো ঘুরে তারা ইংল্যান্ডে যাবে। তিনিও ঠিক তাদের সাথে সেখানে জয়েন করে, কিন্তু সেখানে যাওয়ার পর দেখা গেল কি কিছু প্রতিকূলতার সম্মুখীন হয়, কিছু ওলস তাদেরকে অ্যাটাক করে। যাই হোক, সামহাও রবিনসন ক্রুসো সেফ হয়ে যায় এবং তিনি এট লাস্ট ইংল্যান্ডে যায়। ইংল্যান্ডে যাওয়ার পর সে চিন্তা করলো কি, সে তার ব্রাজিলে যাবে, ব্রাজিলে গিয়ে তার দ্বীপটা দেখে আসবে। কিন্তু সে ক্যাথলিক হওয়ার কারণে সে এই চিন্তাটা মাথা থেকে ছেড়ে দেয়। পরবর্তীতে আমরা দেখতে পাই সে বিয়ে করে এবং কিছু সময় পর তার ওয়াইফও মারা যায়। এখন সে ইস্ট ইন্ডিয়ার সাথে জড়িত, শিপ যে ট্রেন্ডিং রয়েছে, ট্রেডিং ওইটার সাথে জড়িত রয়েছে এবং সে বিজনেস করছে। এট লাস্ট আমরা দেখতে পাই তিনি চিন্তা করেন কি, তিনি আবার সমুদ্রযাত্রা শুরু করবেন এবং তার যে দ্বীপে তিনি এতগুলো বছর কাটিয়েছেন সেখানে যাবেন। তো তিনি সেখানে যান, সেখানে গিয়ে দেখেন কি সেখানে অনেকগুলো স্প্যানিশরা খুবই প্রসপ্যারিয়াস করে দিয়েছেন তার যে আইল্যান্ডটাকে, এবং খুব সুন্দর, মানে এখন আগে যে আইল্যান্ডটা একসময় তিনি একা বসবাস করতেন সেখানে একটা কলোনি গড়ে উঠেছে, মানে খুব প্রসপ্যারিয়াস একটা কলোনিতে পরিণত হয়েছে। এখানে রবিনসন ক্রুসো শেষ হয়ে যায় এবং তিনি শেষ পর্যন্ত বলেন যে কি, আরো মোর ডিটেলস এর সাথে ফিউচারে বলা হবে, এটা বলে শেষ হয়ে যায়। আশা করি বুঝতে